প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তেরখদা খুলনার পদার্থবিজ্ঞান বিভাগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমাদের এই অনলাইন ক্লাসের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে আরও বেশি ধন্যবাদ জানাবো তোমরা যদি আমাদের এই চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তেরখদা নামে যে ইউটিউব চ্যানেলটি আছে এটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের শুধু ধন্যবাদ জানাবো না, তোমাদের অনেক উপকারও হবে। কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা এই কলেজের পক্ষ থেকে যে সমস্ত ভিডিওগুলো হবে, অর্থাৎ প্রতিটা ক্লাসের জন্য যে বিশেষজ্ঞ টিচাররা আছেন, শিক্ষকবৃন্দ আছেন, তারা যে ক্লাসগুলো নেবেন সেই ক্লাসগুলো নোটিফিকেশনের মাধ্যমে অবশ্যই তোমাদের মোবাইলে অর্থাৎ তোমাদের চ্যানেলে বা তোমাদের ফেসবুকে বা যে কোনো তোমাদের মিডিয়াতে ডিভাইসে চলে যাবে। তোমরা সেখানে বসে ক্লাসগুলো ভালো করে দেখতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে। তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তা যাক, এখন আমরা প্রসঙ্গে ফিরে আসি, এখন আমরা ক্লাসে ফিরে আসি। দেখো, আমাদের ক্লাস হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আজ এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভেক্টরে আমার আজ তৃতীয় ক্লাস, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার নাম হচ্ছে ভেক্টর। এই ভেক্টরের তৃতীয় ক্লাস আজ আমার। তৃতীয় ক্লাসে আমি দেখাবো, দেখো আমরা আগের ক্লাসে দেখেছিলাম ভেক্টর যোজন বিয়োজন এবং ভেক্টর বিয়োজনের প্রয়োগ ছিল আমাদের। আমরা আগের ক্লাসে দেখছিলাম লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা দেখছিলাম। আজ আমরা দেখবো যে নৌকার গুণ টানার ক্ষেত্রে, নৌকার গুণ টানায় নৌকার যে রশ্মি সেই রশ্মি কী ভূমিকা পালন করে সেটা আমরা দেখবো। দেখো, নৌকার গুণ টানার ক্ষেত্রে দেখো, নৌকার গুণ টানায় দেখো চিত্রে নৌকাটা ভালো হয়নি, যাক তোমরা মনে করো যে এটা নৌকা। এই নৌকায় দেখো, নৌকায় গুণ টানার বিষয়টা আছেই, তোমরা হয়তো এখন গুণ টানার বিষয়টা বুঝতেছো না। কারণটা এটা আগেকার সময়ে যখন নদীতে অনেক স্রোত হতো এবং স্রোতের উল্টা দিকে যখন নৌকাকে চালনা করতে হতো, তখন বৈঠা দিয়ে ইঞ্জিন ছাড়া নৌকা আর কি, বৈঠা দিয়ে ওই স্রোতের উল্টা দিকে যেতে অনেক কষ্ট হতো মাঝিদের। তখন তারা করতো কি, নৌকার মাথায় একটা এরকম বাঁশের মতো বেঁধে, সেই বাঁশে একটা রশি বেঁধে, রশি নিয়ে তীরে নেমে যেত, মানে ডাঙায় নেমে যেত। ডাঙায় নেমে গিয়ে ওই রশি নিয়ে তারা টানতে থাকতো, ডাঙা বেয়ে হাঁটতে থাকতো, এইভাবে ঘাড়ে বাঁধায় তারা ডাঙা বেয়ে হাঁটতে থাকতো। এখন হাঁটতে থাকলে তোমার যে রশি আছে, সেই রশি আছে তোমার ওসি বরাবর এই রশির টান, এই রশির টান বা প্রকৃত বল আছে তোমার এফ। এখন যেহেতু আমাদের ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমরা এটি প্রয়োগ করছি, তাহলে এফকে আমরা দুটো উপাংশে ভাগ করবো। আনুভূমিক উপাংশ হচ্ছে তোমার কত, এফ কস থিটা, আর উলম্ব উপাংশ হবে তোমার কত, এফ সাইন থিটা। তার মানে তোমার এই বিন্দুটা যেখানে বাদছে ওইটাকে যদি আমরা ও ধরি, দেখো তাহলে ও এ বরাবর আছে তোমার এফ কস থিটা, আর ও বি বরাবর আছে তোমার এফ সাইন থিটা। তাহলে এই ও বি ও এ বরাবর যে এফ কস থিটা বলটা আছে, এফ কস থিটা বল দ্বারা নৌকা আছে সামনের দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হবে। আর তাহলে এফ সাইন থিটা বলটা কী হবে, এফ সাইন থিটা বলটা আছে ডাঙার দিকে, নৌকাকে ডাঙার দিকে নিয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমার এফ সাইন থিটা বলে যদি নৌকা ডাঙায় নিয়ে যায়, তাহলে তোমার নৌকা তো ওই পানির ভিতর থাকবে না, তখন কী হবে বিষয়টা, তখন যাতে ডাঙায় না নিতে পারে, এফ সাইন থিটা বল যাতে তোমার ডাঙার দিকে নৌকাকে টানতে না পারে, সেজন্য তোমার এই বৈঠা দ্বারা করা হয় কি, যে বইটা দ্বারা পানিতে বাধায়, পানিতে চার দিয়ে, বইটা দ্বারা পানিতে চার দিয়ে এই এফ সাইন থিটার একটা সমান এবং বিপরীত বল কিউ উৎপন্ন করা হয়।
যার জন্য তোমার এই এফ সাইন থিটা বল দ্বারা বলটা এই কিউ দ্বারা নিউট্রাল হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। ফলে তোমার এই কিউ দ্বারা এফ সাইন থিটা বল প্রশমিত হলে তোমার এই দুটো বল নাকচ হয়ে যায়, যার জন্য তোমার অবশিষ্ট থাকে কেবলমাত্র এফ কস থিটা বলটা। তাহলে এফ কস থিটা বলটা বল দ্বারা নৌকাটা সামনের দিকে অগ্রসর হয়। এভাবে নৌকার গুণ টানার ক্ষেত্রে নৌকা সামনের দিকে অগ্রসর হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখান থেকে আরও কিছু কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে কেমন দেখো, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বল সমান এফ কস থিটা। এখন দেখো এখানে আমরা একটা কাজ করবো, যদি থিটার মানটা আমরা কমাই, এরকম যদি করি এই যে থিটা ড্যাশ, এভাবে আরো কমাই যদি আমরা থিটা ডাবল ড্যাশ করি, তার মানে থিটার মানটা যদি কমায় নিয়ে আসি, কমাতে গেলে কি করতে হবে, রশির দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। দেখো থিটার মান কমানো মানে কোণ কমানো, আর কোণ কমালে এই রশির দৈর্ঘ্যগুলো বেড়ে যায়, তাহলে রশির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কোণগুলো কমে যায়। এখন থিটার মান যত কম হবে, অর্থাৎ রশি দৈর্ঘ্য যত বেশি হবে, এফ কস থিটা তত বেশি হবে। তাহলে তোমার এখানে কি হলো যে এই রশির দৈর্ঘ্য যত বেশি হবে, অর্থাৎ থিটা যত কমে যাবে, থিটা কমে গেলে কস থিটার মান বেড়ে যায় আস্তে আস্তে। থিটা কমতে থাকলে কস থিটার মান আস্তে আস্তে বাড়তে থাকে, কস থিটা বাড়তে থাকলে এফ কস থিটাও বাড়তে থাকে। তাহলে এফ কস থিটা বাড়তে থাকলে সামনের দিকে বেশি অগ্রসর হবে, তার মানে রশির দৈর্ঘ্য যত বাড়বে নৌকার গতি তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে সিদ্ধান্তে আসলাম কি যে যত রশির দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে বা লম্বা দড়ি দিয়ে যত বেশি টানা হবে, তত বেশি নৌকা সামনের দিকে অগ্রসর হবে। এইটা হচ্ছে আমাদের ভেক্টর বিভাজনের ক্ষেত্রে নৌকার গুণ টানার ব্যবস্থা। কি দেখো পাখির আকাশে ওড়ার বিষয়টা, পাখি যখন উড়বে তখন পাখির দুটো ডানা, সে দুটো ডানার একটা ডানার এক প্রান্ত সে এ বিন্দুতে থাকবে, আর একটা ডানার এক প্রান্ত হচ্ছে তোমার বি বিন্দুতে থাকবে। এখন ডানা ঝাপটিয়ে তারা হচ্ছে সামনের দিকে এগোনোর চেষ্টা করে, তার যে ডানা এক ডানার প্রান্ত হচ্ছে এ বিন্দুতে, আর এক ডানার প্রান্ত হচ্ছে বি বিন্দুতে। এখন এ বিন্দুতে যখন ডানা ঝাপটা দিবে তখন এপন বল সামনের দিকে, এপন বলে বায়ু প্রবাহ পিছনের দিকে যাবে, আবার বি বিন্দুতে যখন ডানা ঝাপটা দেবে তখন এফ টু বল বায়ু প্রবাহের দ্বারা সৃষ্ট এফ টু বল পিছনের দিকে যাবে। তাহলে এপন এবং এফ টু বল পরস্পরের সাথে একসময় এসে ও বিন্দুতে ছেদ করবে, এখন নিউটনের তৃতীয় সূত্রে বলা আছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রত্যেক ক্রিয়া আছে। তাহলে এপন বল যখন এ বিন্দু থেকে ও বিন্দুর দিকে ক্রিয়া করবে
তখন ওর থেকে এর দিকেও একটা বিপদ প্রতিক্রিয়া আয়রন ক্রিয়া করবে। তদ্রূপ বি থেকে ও এর দিকে যেমন এফ টু ক্রিয়া করছিল, তার প্রতিক্রিয়া হিসাবে ও বি বরাবর আর টু বল ক্রিয়া করবে। তাহলে এখানে আমরা দেখছি কত, ও এ বরাবর আছে তোমার আর ওয়ান আর ও বি বরাবর আছে তোমার আর টু। এটি দিয়ে যদি আমরা সামান্তরিক আঁকতে পারতাম তাহলে এদের লব্ধি হতো তোমার ওসি বরাবর। তাহলে ওসি বরাবর লব্ধি হলে কত আসতো, লব্ধি ওসি ইজ ইকুয়াল টু ও এ প্লাস ও বি আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। তাহলে এখানে আমরা কি দেখলাম যে ও এ বরাবর আছে তোমার আর ওয়ান বল এবং ও বি বরাবর আর টু বল, এই দুটো বলের যোগফলে দের লব্ধি দ্বারা পাচ্ছি আমরা। সুতরাং এটা আসলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র থেকে পাচ্ছি। তার মানে পাখির উড়া পর্যবেক্ষণ বা ব্যাখ্যা করা যায় ভেক্টর যোগের কোন সূত্র দ্বারা, সামান্তরিক সূত্র দ্বারা। তাহলে ভেক্টরের যোজন হিসেবে আমরা পাখির আকাশে উড়াকে ব্যাখ্যা করতে পারলাম। ঠিক আছে, তাহলে এটি আসলে পাখির আকাশে উড়া এভাবে ব্যাখ্যা করা হয়। দেখো এখানে ভেক্টরের গুণন দেখবো আমরা, ভেক্টরের গুণন। তো এখন ভেক্টরের গুণনটা কি আসলে, যা দেখো ভেক্টরের যোগ হয় বিয়োগ হয় গুণ হয়। তাহলে আমরা যোগ আগে দেখেছি, বিয়োগও আগে দেখেছি, এবার দেখবো গুণ। তাহলে গুণটা হচ্ছে কি, দেখো ভেক্টরের গুণন হচ্ছে তোমার যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টরকে গুণ করা হয় তাকে বলা হচ্ছে ভেক্টরের গুণন প্রক্রিয়া। এই ভেক্টরের গুণন প্রক্রিয়া দুই ধরনের, দেখো একটা হচ্ছে তোমার দেখো ভেক্টরের গুণন দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণন অথবা ডট গুণন অথবা অধিক গুণন, আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস গুণন। তা এখন এখানে দেখো এই দুই ধরনের গুণন, স্কেলার আর হচ্ছে তোমার ভেক্টর গুণন। তা আমরা এই যে স্কেলার ভেক্টরটা আলোচনা করি, দেখো এখন এখানে দেখো আমরা দুটো ভেক্টর, একটা হচ্ছে ও এ বরাবর পি ভেক্টর এবং ও বি বরাবর কিউ ভেক্টর, এই ভেক্টর দুটো পরস্পরের সাথে থিটা গুণন ক্রিয়া করে। এখন এদের ডট গুণন আমাদের করতে হবে। ডট গুণন করার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, দেখো পি ডট কিউ, এ পি ডট কিউ শোন আসবে, পি ডট কিউটা কীভাবে আসবে কীভাবে সংজ্ঞায়িত করবো, পি ডট মানে তো পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কস অনুপাত। তাহলে পি ডট কিউ সমান পি কিউ কস থিটা। এখানে খেয়াল করে যে পি ডট, এই ডট চিহ্ন দেওয়ার জন্য আমার ডট গুণের নাম হয়েছে, আর এটি দিয়ে হচ্ছে পি ভেক্টরের মান, এটি দিয়ে হচ্ছে কিউ ভেক্টরের মান, আর কস থিটা হচ্ছে যে মধ্যবর্তী কোণ। তাহলে আমরা বলতে পারি যে দুটো ভেক্টরের ডট গুণ আছে তোমার ওই দুটো ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কস অনুপাতের গুণফলের সমান।
ওই দুটো ভেক্টরের মান এবং ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণের কজ অনুপাতের গুণফলের সমান আছে তোমার ডট গুণের মান। তাহলে ডট গুণের মাধ্যমে কি বাঁচে না, একটা স্কেলার রাশি আছে। তাহলে ডট গুণন বা স্কেলার গুণন সংখ্যাটা আমরা এভাবে দিব যে যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টরকে গুণ করলে গুণফল একটি স্কেলার রাশি হয়, যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টরকে গুণ করলে গুণফল একটি স্কেলার রাশি হয়, সেই গুণফলকে বলা আছে তোমার স্কেলার গুণন বা ডট গুণন বা অধিক গুণন। এখন মনে করি পি ও এ বরাবর পি এবং ও বি বরাবর কিউ পরস্পরের সাথে থিটা কোণে ক্রিয়া করে, এই থিটার মানটা হবে জিরোর সমান বা জিরোর থেকে বড় আর পাই বা 180 সমান বা 180 ডিগ্রি ছোট, এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। তাহলে এই রেঞ্জের ভিতরে থাকার অবস্থায় এই ডট গুণন সমান আমরা লিখবো পি ডট কিউ সমান পি কিউ কস থিটা। এই পি মডুলার যে আছে পি ভেক্টরের মান, এটা কিউ ভেক্টরের মান আর কস থিটা। এখান থেকে আমরা লিখতে পারি দেখো পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি এর মান ইন্টু কিউ কস থিটা। তার মানে তোমার কিউ কস থিটা সমান লেখা যায় পি ডট কিউ বাই পি ভেক্টরের মান, এটাও লিখতে হবে এভাবে। তার মানে এখানে আমরা লিখতেছি কত কিউ কস থিটা, কিউ কস থিটা আছে তোমার পি বরাবর কিউ এর উপাংশ। এই কিউ কস থিটাকে বলা আছে তোমার কিউ কস থিটাকে বলা আছে পি বরাবর কিউ এর উপাংশ, অর্থাৎ পি বরাবর কিউ এর উপাংশ আছে কত কিউ কস থিটা। এটা সমান লিখবো আমরা পি ডট কিউ ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। তাহলে এখানে দেখো আমরা এই যে পি ডট কিউ সমান এই যে পি ভেক্টর মানে পি ভেক্টরের মান ইন্টু কিউ কস থিটা, মডুলাস অফ কিউ কস থিটা আমরা লিখতে পারি। আবার কিউ কস থিটা সমান পি ডট কিউ বাই পি ভেক্টরের মান। এই কিউ কস থিটাকে কী বলা হয়, কিউ কস থিটাকে বলা হয় পি ভেক্টর বরাবর কিউ এর উপাংশ, পি বরাবর কিউ এর উপাংশ বা অভিক্ষেপ আছে তোমার কিউ কস থিটা। এটি সমান লিখতে পারি পি ডট কিউ বাই পি ভেক্টর। তাহলে পি ভেক্টর বরাবর কিউ এর উপাংশ বা পি এর উপরে কিউ এর অভিক্ষেপ কিউ কস থিটা সমান এটা। আবার এখান থেকে আমরা এটাও লিখতে পারি দেখো যেহেতু পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কস থিটা, অর্থাৎ পি কস থিটা পি ডট কিউ বাই মডুলাস অফ কিউ। তার মানে এখানে আমরা পি কস থিটা আছে কিউ বরাবর পি এর লম্ব বিক্ষেপ, মানে কিউ বরাবর পি এর উপাংশ বা কিউ এর উপর উপর পি এর অভিক্ষেপ পি কস থিটা সমান সমান পি ডট কিউ বাই। তাহলে দেখো আমরা এখান থেকে পেলাম কত পি কস থিটা সমান সমান পি ডট কিউ বাই কিউ, অর্থাৎ তাহলে পি কস থিটা বলতে আমরা বুঝবো যে কিউ বরাবর পি এর উপাংশ অথবা কিউ এর উপরে পি এর অভিক্ষেপ পি কস থিটা সমান পি ডট কিউ বাই কিউ, মডুলাস অফ কিউ আর কি। তাহলে এখন বিষয় হচ্ছে আমাদের ডট গুণনের ক্ষেত্রে আমরা পি বরাবর কিউ এর উপাংশ বা পি এর উপরে কিউ এর লম্ব অভিক্ষেপ বা কিউ বরাবর পি এর উপাংশ বা কিউ এর উপর পি এর অভিক্ষেপ এগুলো আমরা বের করলাম। এগুলো দিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে এই চ্যাপ্টারে, এবং এই চ্যাপ্টারে সব থেকে এই নিয়মের অঙ্ক বেশি আসে এবং এই নিয়মের অঙ্ক প্রায় করতে আসে, তাই এই টপিক্সটা তোমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে। তাহলে এখন দেখো আমরা এই ডট গুণনটা দেখলাম,
দেখো আমরা এই যে তোমার আয়ত একক ভেক্টরের নাম শুনেছি নিশ্চয়ই, আয়ত একক ভেক্টর এ আই জে এবং কে, আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো ক্রিয়া করে তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে এক্স অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে আমার আই, ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে জে, জেড অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে কে। এখন এই আই জে কে এদের ডট গুণন নিজেদের ভিতরে এবং পরস্পরের ভিতরে আমরা দেখাবো। দেখো আই ডট আই, আর সাথে আর মধ্যবর্তী নিজের সাথে নিজের মধ্যবর্তী কোনো হচ্ছে জিরো, তার মানে তোর আই ভেক্টর ইন্টু কস জিরো, এটা মানে ওয়ান, এটা মানে ওয়ান, আর কজের মানে ওয়ান, তাহলে সমান সমান ওয়ান। ঠিক আছে, অর্থাৎ অনুরূপভাবে আমরা লিখতে পারি জে ডট জে সমান ওয়ান, আর কে ডট কে সমান ওয়ান। ঠিক আছে, অর্থাৎ আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে সমান ওয়ান। তাহলে নিজেদের ভিতরে ডট গুণ যখন করছি তখন তাদের মান হয়ে যাচ্ছে ওয়ান। এরপরে দেখো আই ডট জে যদি করি, মানে পরস্পরের ভিতরে যদি করি, আবার আই ডট জে সমান সমান আই ভ্যালু ইন্টু জে ভ্যালু মডুলাস ইন্টু কস 90, মানে আই আর জের মধ্যে জিরো 90 ডিগ্রি কোণ, অর্থাৎ জিরো, অর্থাৎ আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান কে ডট আই সমান সমান জিরো। তাহলে পরস্পরের ভিতরে ডট করলে জিরো আসে, নিজেদের ভিতরে ডট করলে ওয়ান আসে। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যে আয়তকে ভেক্টর হয়েছিল তাদের ভিতরে ডট গুণন। এবং এটা আমাদের অবশ্যই জানা দরকার এই কারণে, তোমার যখন আমরা দুটো ভেক্টর উপাংশের মাধ্যমে থাকবে তখন গুণ করবো যখন, তখন আমাদের আই ডট আই আই ডট জে এগুলো আমাদের কাজে লাগবে। এই জন্য আমাদের এটা অবশ্যই জানা দরকার, ক্রসের ক্ষেত্রেও এটা লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম আই জে কে ডট গুণন ধরে দেখলাম। ঠিক আছে, তাহলে আমাদের আজ ক্লাস এই পর্যন্ত থাকবে, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই ডট গুণনের কিছু প্রয়োগ আছে, লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত এখান থেকে দেখাবো, আর হচ্ছে ক্রস গুণনটা দেখাবো, ক্রস গুণনের প্রয়োগগুলো দেখাবো। দেখালে আমাদের এই চ্যাপ্টারের পরবর্তীতে থাকবে ভেক্টর ব্যবকলন আর কি। তাহলে আমাদের এই পর্যন্ত, তোমরা দেখো ভালো করে বাসায়। তা সবাইকে তোমাদের ধন্যবাদ।